মরার স্টাইলটা পরিবর্তন হইছে মরার সময় খুনিদেরকে আব্বা বলে ডাকে আব্বা বাসাও মাইরো না হায় আমারে আরে তবু দেখেন খুনিরা তারে ছাড়লো না রে সবার উপর মানুষ সত্য তার উপরে নাই এই কথাটি ও প্রাণের ভাই ভুলে যাবে না জন্মিলে মরিতেই হবে ওরে প্রাণের ভাই আরে এই দুনিয়ার বাহাদুর কিছুই রবে না আব্বা বাঁচাও বলে চিৎকার করে পাষণ্ড খুনি বাহিনী তবু না সারে হাসতে হাসতে রাসেলকে ঠেলে দেয় মৃত্যুর দুয়ারে আরে আব্বা বাহিনী কেমন কইরা রাসেলকে মারে মানুষ মাটি হইয়া মাটিতে মিশিবে এই দুনিয়ার বাহাদুরি মাটি হইবে বাহাদুরি আর মাস্তানি কয়ে দিন করিবে ভাইরে পাপের ঘরা পূর্ণ হইলে ধরা খাইবে নাম ভরসা করে সুরে দিলাম টান গাইব আমি রাসেল ভক্তার নতুন জারি গাজান কেমনে মারলো রাব্বি বাহিনী শোনেন গো বর্ণ আমি গ্রামীণ কিচ্ছার সুরে বলি রাসেল হতার কারণ গঞ্জের খেজুর বাগ এক এলাকাতে ভাই বউ সন্তান লইয়া রাসেল থাকতো ভাড়া বাসায় রাসেলের সংসার বেশ ভালোভাবেই কেটে যায় রে তার কাহিনী লইয়া আমি কিসা গান শোনা শিল্পী ইমরুল কায়েস সবার জানাই রাসেলের বাবা ছিল একজন মুক্তি যোদ্ধা ভাই বাবার নাম তো ফজল হাওলাদার শোনেন গো সকলা ওরে এবার চলুন রাসেল হত্যার আসল ঘটনা এইবার শোনেন সেই এলাকার রাসেল বাহিনীর কথা মাস্তানি চাঁদাবাজি ছিল তাদের পেশা
সাথে ছিল রাসেলের ওঠা বসা হায় রে মিডিয়াতে শুনতে পেলাম এ সকল কথা ব্যবসায়ী গার্মেন্টস কর্মী কেহ রক্ষা পায় না তাদের বিরুদ্ধে কেহ কথা বলতে পারে না সাদাবাজি জায়গা জমি দখল করে আরে তাদের অপকর্মের কথা বেরিয়ে আসে দুদিন আগের ঘটনা কি ঘটিয়া যায় চাঁদাবাজির টাকা ভাইরে ভাগবাটোরা করায় রাসেলের সাথে রাব্বির নাকি মন মালিন হয় রে সেখান থেকে রাব্বির মনে আগুন ধরে যায় পর দেখেন কি ভাবিয়া কি না বুঝিয়া রাব্বি রাসেলকে ঢাকিল তাহার লোক দিয়া তেলঘাট এলাকার পারবিন টাওয়ারে তাহার আস্তানা ওরে রাত্রি তখন আনুমানিক দশটা বাজে তাহার লোকজন দিয়া কি কাজ করলো ভাই রাসেলের উপর নির্মম ভাবে অত্যাচার চালায় কেমন মারা মারলো তারে ওরে প্রাণের ভাই হায় রে এই জীবনে এমন মারপিট আগে দেখি না মারতে গায়ের জামা কাপড় খুলে যায় রাব্বি বাহিনী তবু তারে মারতে থাকে মার খাইয়া রাসেল দেখেন বেহুশ হইয়া যায় হায় রে রাব্বির মনে তবু একটু দয়া নাহি হয় রাসেলের বউ ফোন করিল রাসেলের কাছে রাসেল তাহার বউয়ের ফোনটি রিসিভ না করে বউয়ে ভাবে কি হইল আল্লাহ পাক জানে ওরে ওইদিকে রাসেলকে তারা মারতে থাকে বাইরের চোটে বেহুশ হইয়া আব্বা ডাকিল আব্বা বাঁচাও আব্বা বাঁচাও চিৎকার করিল তবু পাষাণ রাব্বির মনে দয়া না হলো হায় রে রাব্বি বাহিনী তারে ও ভাই মারতে এসেছিল
এবার একজন ফোন করিল রাসেলের বউর কাছে ও ভাবি জানে রাসেলকে যে মারিতেছে রাব্বি তাহার লোকজন দিয়া রাসেলকে মারছে হায় রে রাসেলের বউ বলে রাব্বি মারবে কেন স্বামী রে ছেলের বউ ভাবে রাব্বি স্বামীর বন্ধু হয়ে কেন রাব্বি মারবে আমার স্বামীটাকে বারে বারে বলার পরে বউটা যায় ছুটে ওরে রাব্বির আস্থানা পারবিনটা ওরে ছুটে যায় রে ছেলের বউ যাইয়া দেখে স্বামী পরে আছে খুনিদের কাজে গায় আমার স্বামীর কি হইছে সবাই বলে হয়নি কিছু ঘুমাইয়া আছে হায় রে স্বামীর কাছে যেতে চাইলে দায়ে না যেতে একটা চামচা এসে রাব্বির কাছে বলে রাসেলের বউ আইছে বড় ভাই আপনার কাছে রাব্বি এবার ছুটে গেল রাসেলের বউয়ের কাছে রাব্বি রাসেলের বউয়ের থেকে মোবাইলটা নেয় রে ছেলের বউ সুমি হায় রে দিশে হারা হয় কত মিনতি করে স্বামীর সারতে কয় রাব্বি এইবার 20 লাখ টাকা মুক্তি পন যা ওরে নইলে রাসেলকে ছাড়বো না বলিলাম তাহার হাত পা ধরিয়া কান্না কাটি করে স্বামীকে লইয়া সুমি যায় রে বাসাতে রাব্বি তাহার 9 চামচাকে পাঠাইল সাথে হায় রে তখন রাত্রি আনুমানিক 2টা বাজে রাসেলের বাসাতে যাইয়া তারা কি করিল রাসেলের ছোট্ট মেয়েকে রুমে আটকাইল বাবা বাবা বলে মেয়ে কান্দিতে লাগিল হায় রে ওইদিকে তে সবাই মিলা পাহারা We'll be right back.
ছেলেরও ঘরে কয়জন বসে থাকে রাসেলকে হাসপাতালে নিতে দিল না রে রাসেলের বৌসুমি কত অনুরোধ করে হায় রে সন্ত্রাসী খুনিদের কত হাতে পায় ধরে ছেলের বাসা থেকে টাকা পয়সা লয় আসবাবপত্র লন্ড বন্ড করে দেখেন ভাই রাসেলের ব্যাংক চেক আর মোবাইল ফোনটাও লইয়া যা ওরে তারপরে তে কি করিল দেখেন প্রাণের ভাই বাহিরের একজন রাসেলের বুকে চাপ দিলে বুঝতে পাইলো রাসেল হারে গিয়াছে ওরে তখন সবাই এদিক সেদিক পালাতে থাকে ওরে বউ সন্তান নিরুপায় হয়ে কান্দিতে থাকে রাসেলকে লইয়া তারা হাসপাতালে যায় ডাক্তার রাসেলকে দেখিয়া বলে দিল ভাই আপনার স্বামী রাসেল যে আর এইভাবে আর নাই ওরে বাবা মায়ে বহু সন্তান কান্দে থাকে ছেলের বাবা এই ঘটনায় মামলা করিল আসামিরা বিভিন্ন জায়গায় লুকাইয়া ছিল মাঝে মধ্যে রাসেলের পরিবারকে হুমকি ধমকি দিত ওরে রাসেল হত্যার ভিডিও এবার ভাইরাল হইয়া গেল আসামিরা বুঝতে পাইয়া পালাতে যে চায় এবার দেখেন বর্ডার এলাকায় পালানোর সময় আইনের লোক আসামিদের গ্রেপ্তার করে ভাই ওরে মূল আসামি রব্বি শাহ ১২ জন গ্রেপ্তার ছেলের বউ বাচ্চা আর তাহার বাবা মা তারাই জানে সন্তান স্বামী হারানোর ব্যথায় খুনিদের ফাঁসি হইলে পাবে সান্ত্বনা আরে বাবার জন্য কান্দে কত ছোট্ট রে এটা বড় মাস্তান হও ভাই ভুলে যেও না আইনের ঊর্ধ্বে ভাই রে আজও কেহ নাই